14 চাকরি প্রার্থীরা টেটের এবং বিগত 3 দিন ধরে এই এপিসি ভবনের সামনে লড়াই করছেন, অনশন আন্দোলনে বসেছেন এবং তারা বলছেন আমরা অনশন আন্দোলন করবেন যতক্ষণ না তারা চাকরিটা পাচ্ছেন এবং তাদের দাবিটা তারপরে আপনারা দেখুন দুবার ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, তারপরে শিক্ষামন্ত্রী রাতবসু প্রেস মিট করে বলছেন যে ইন্টারভিউ দিন ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে আসুন, অথচ তারা প্রত্যেকে দুবার করে ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকে দুবার করে ইন্টারভিউ দিয়েছেন। কতবার ইন্টারভিউ দেবেন? একজনের বয়স এখানে 45 বছর হয়ে গেছে, তিনি আর ইন্টারভিউ দেওয়ার সুযোগটা পাবেন কি হবে? তার সময়টা কোনো দাম নেই। এই প্রশ্নগুলো এই চাকরি প্রার্থীরা এখানে দাঁড়িয়ে বলছেন, তারা যোগ্য, তারা চাকরি পাওয়ার যোগ্য, যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি চুরি করে রাতের অন্ধকারে চাকরি পেয়েছে কিভাবে সম্ভব হলো? এখানে অনেকে বলছেন আমরা কবার ইন্টারভিউ দেব। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন যে 2014 সালে টেট পাস 10 ক্যান্ডিডেট 20,000 আছে, এদের ইন্টারভিউ নিয়ে প্রথমে 16,500 নেওয়া হবে, বাকিদেরও ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। আমরা কতবার ধরে ইন্টারভিউ দেবো? মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তো আমরা ইন্টারভিউ দিলাম, তাহলে আবার কেন ইন্টারভিউ দিতে হবে? দুবার ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। আমরা এই মুহূর্তে একটা নিউজ চ্যানেল থেকে দেখলাম, আমাদের সভাপতি যে নতুন গৌতম পাল রয়েছেন উনি অ্যানাউন্সমেন্ট করছেন এখন যে 20,000 যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল আমাদের মাননীয় যে দিয়েছিলেন নভেম্বরের 11 তারিখ, ঠিক আছে, 2020-তে, তো ওখান থেকে আমাদের 14 থেকেই নেওয়ার কথা ছিল, 2014 থেকে। তো উনি এখন কোশ্চেন রাখছেন, প্রশ্ন রাখছেন আমাদের কাছে যে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল ওটা শুধুমাত্র 2014-র জন্য নয়, আমার অনুরোধ থাকবে ওনাকে ভিডিওটা বারবার দেখার জন্য, ঠিক আছে, যে 2014 থেকেই ওটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো আমাদের কথার খেলাপ হচ্ছে, আপনারা বলতে চাইছেন এখানে এখানে আমি একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালের 11 নভেম্বর ঘোষণা করেছিলেন, তখন একমাত্র টেট পাস ট্রেন ক্যান্ডিডেট আমরাই ছিলাম এবং যে নিয়োগের কথা বলা হচ্ছে 2017-র সাথে তাদের পরীক্ষা হয়েছিল 2021 সালের 31 জানুয়ারি, তাহলে পরীক্ষার আগেই মুখ্যমন্ত্রী কি ওনাদের চাকরির জন্য ঘোষণা করে দিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আরো একটা প্রশ্ন আসবো, আরো একটা প্রশ্ন নিয়ে দাদা আপনার কাছে আসবো। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু তিনি এটাও বলেছেন অসুস্থ হয়ে পড়লে তো আর চাকরি দেওয়া যায় না, আপনাদের এখানে অনেকেই অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন, আপনাদের কোনো প্রতিক্রিয়া থাকবে এই বিষয়ে? আচ্ছা স্যার, অসুস্থ হলে যদি চাকরি না দেওয়া যায় সাদা খাতা দিয়ে কি চাকরি পাওয়া যায় বলুন তো স্যার, বলুন না স্যার, আর কিছু আপনাকে চাই না, এইটাই শুধু আপনি উত্তর দিন আজকে, বলুন তো আমরা আজকে কতদিন, আমাদের জীবনটা একরকম প্রায় শেষ হয়ে গেছে, আমাদের বয়স প্রায় 8 বছর ধরে আমরা বঞ্চনা যন্ত্রণার শিকার হচ্ছি, আমরা তো প্রকৃত যোগ্য, সাদা খাতা দিয়ে উনাদেরকে লাখ লাখ টাকা দিয়ে চাকরি করছেন আর আমরা কি করছি, আমরা কি করছি, অনশন, আমরা না খেয়ে দে দিনের পর দিন পড়ে আছি, আমরা পরিবারের সঙ্গে না দেখা সাক্ষাৎ হচ্ছে, বাড়িতে ছেলে রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, তাদের মুখের দিকে আমরা তাকাতে পারছি না, আমরা খেতে দেবো কেমন করে, আমরা যে সংসার চলবে কেমন করে, আমরা কি বাঁচবো? হয় চাকরি দিন মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি ঘোষণা করেছিলেন 2014-র সকল ট্রেন যারা রয়েছেন 16,500-র পর বাকি যে রয়েছে অর্থাৎ 20,000-কে উনি ধাপে ধাপে নিয়োগ করবেন, অথচ আজকে পর্ষদ সভাপতি উনি কি করে মিথ্যাবাদী, উনি এরকম কি রকম ভাবে মিথ্যা কথাগুলো বলছেন যেটা একরকম ভাবে অন্যায়, আমরা এর প্রতিবাদ। এখানে 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 আরো একজন আছেন যিনি বলছেন যে আমার আজ 45 বছরের বয়স 11 মাস 4 দিন, এবার আমায় নিয়োগ দিন। আচ্ছা, ব্রাত্যবসু বলেছেন যে আপনারা ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে আসুন, আপনি কি আর ইন্টারভিউ দেওয়ার বয়সে আদৌ দাঁড়িয়ে রয়েছেন? কেন দেব, কেন দেব, এক চাকরিতে কয়বার কবার ভাইভা দেওয়া যায়, কোন যুক্তিতে বলছে? আর এখন পর্ষদ সভাপতি গৌতম পাল বলছে যে তোমাদের 40 বছর উপরে যাদের বয়স হয়েছে তাদের ভাইভা দিতে দেবো না, আমার এই 40 বছরটা কি আমার দোষে হলো না পর্ষদের দোষে হলো? আমি যখন 14 সালে পাস করি তখন কি আমার এই বয়সটা ছিল? তার দোষে হলো এই বয়সটা? এখন দোষ সাব্যস্ত আমাদের ঘাড়ে, যারা দোষ করছে তাদের শাস্তি দিক, আমাদের নিয়োগ দিক, যতক্ষণ নিয়োগ না পাবো ততক্ষণ এখান থেকে উঠছি না, উঠবো না, উঠছি না, উঠবো না, উঠছি না, উঠবো না, নিয়োগ চাই, 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 নিয়োগ চাই। অর্থাৎ চাকরি প্রার্থীদের যে দাবি যে তাদের নিয়োগ চাই আর ইন্টারভিউ নয়, তারা যোগ্য, আর কতবার তারা পরীক্ষা দেবেন, যার বয়স চলে যাচ্ছে সে আর কি করে পরীক্ষা দেবেন, এই প্রশ্ন নেই, তারা তাদের দাবিতে এখানেই অনন অবস্থানে থাকবেন বলে দাবি জানাচ্ছেন। আমাদের অনশন, আমাদের অনশন, আমাদের অনশন, নিয়োগ চাই, নিয়োগ চাই, তাদের প্রাপ্য চাকরি পান কিনা সেই দিকেই নজর থাকবে এবং রিপাবলিক বাংলা যতদিন না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হচ্ছে, যারা যোগ্যতা যতক্ষণ তাদের যোগ্যতার দাম পাচ্ছে।
হচ্ছে তাদের হয়ে লড়াই করবে প্রশ্ন তুলবে ক্যামেরা দেবব্রত সঙ্গে সৃজিতা বসু রিপোর্ট রিপাবলিক বাংলা সল্টলেক।